নমস্কার, ম্যাপ অফ মির 26 ধাপ চ্যালেঞ্জে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসে গেছি আমাদের 18তম পর্বে। এখানে আমরা দেখব কিভাবে আমরা আমাদের নিজস্ব অভিনব ভাবনাকে অন্যের কাছে তুলে ধরতে পারি। এর জন্য সব থেকে জরুরি যেটা, সেটা হলো নিজের ভাবনা এবং তার সাথে জড়িত ভবিষ্যতের লাভ ক্ষতির বিষয়ে পরিষ্কার ধারণা বজায় রাখা। এরপরেই একমাত্র আমরা আমাদের ভাবনার ব্যাপারে অন্য কারোর সঙ্গে আলোচনা করতে পারি। আবার কোনো জিনিস যদি আপনি বিক্রি করতে চান, লোকের কাছে পৌঁছতে চান, তবে আপনাকে তার সম্বন্ধে পুরোটা জানতে হবে। হতেই পারে আপনি প্রথমে সাফল্য পেলেন না, তবে ধৈর্য, আত্মবিশ্বাস এবং নিষ্ঠার সাথে যদি এগিয়ে যান, সফল আপনি অবশ্যই হবেন। আপনার এইসব ভাবনা এবং ধারণার কথা বুলেট জার্নালে অবশ্যই লিখুন।